পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের হিংসাত্মক পরিস্থিতি চলছে স্ক্রুটিনি পর্বেও। শনিবার দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জের বিডিও অফিসে মনোনয়নপত্রে স্ক্রুটিনি হচ্ছিল। তৃণমূলের পাশাপাশি বিজেপি প্রার্থীরাও স্ক্রুটিনির জন্য যান বিডিও অফিসে। অভিযোগ, বিজেপি প্রার্থীরা বিডিও অফিসে ঢুকতেই তাদের ওপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। রেহাই মেলেনি মহিলাদেরও, বেধড়ক মারধর করা হয়, কেড়ে নেওয়া হয় প্রয়োজনীয় নথি, ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড়। আজকে স্ক্রুটিনিতে আমাকে ডাকছিল, আমি আসছিলাম, আমাকে প্রচণ্ড মার দিছে। মার দেওয়ার পরে উদয়ন গু ওখানে বসেছিল, উনি সব দেখেছে। এখানে কাজল প্রধান, ছানু পঞ্চায়েত বিরোধী টিম, এনারা গুন্ডে বাহিনী দিয়ে প্রচণ্ডভাবে আমাকে মারছে। আমাকে খুব দ্রুতগতিতে হসপিটালে পৌঁছান, আর আমার একটা নমুনেশন সাবমিট আছে, আমাকে একটু দেখা করতে বলেন। আমার কাছে ডিসিআর পকেটে আমি রক্ষা করে রাখছি, আমাকে একটু ভিতরে ঢোকার সহযোগিতা করুন। হ্যাঁ, আমাকে বাঁচান ভিতরে। একটু আমাকে কাজল প্রধান, ছানু পঞ্চায়েত, টিএমসির গুন্ডে বাহিনী হারমার দিয়ে আমাকে প্রচণ্ড মারছে। দলীয় কর্মী সমর্থকদের ওপর হামলার খবর পেয়ে বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে তীর ছুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকায় পৌঁছলে চালানো হয় গুলিও। অশান্তির খবর পেয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। এর মধ্যে সাহেবগঞ্জ পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিডিও অফিসের দিকে রওনা হন তিনি। কিন্তু বিডিও অফিস থেকে 100 মিটার দূরে তাকে আটকে দেয় পুলিশ। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান নিশীথ প্রামাণিক। পুলিশ এখানে পুরো মদপ্য অবস্থায়, মুখ দিয়ে জঘন্য গন্ধ বেরোচ্ছে, আর পাশ থেকে তৃণমূল গুন্ডারা তীর মেরে যাচ্ছে। পুলিশ ছুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, এরা রক্ষা করবে পশ্চিমবঙ্গের মানুষকে? এরা সম্পূর্ণভাবে দলদাস হয়ে গেছে। এই অ্যান্টনি ঘোড়ের নেতৃত্বে, উদয়ন গুহর নেতৃত্বে পুলিশ আর এমএলএ একসাথে মিলে আমাদের লোককে মারছে। স্ক্রুটিনি পর্বে অশান্তির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাঠগড়ায় তুলেছেন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে। তার আরও অভিযোগ, পুলিশ মদ্যপ অবস্থায় ডিউটি করছে। স্ক্রুটিনি ঘিরে অশান্তিতে একদিকে কেন্দ্রীয় মন্ত্রীকে বাধা পুলিশের, অন্যদিকে সেই একই অশান্তিতে তৃণমূল নেতাকে যত্ন করে অশান্তিস্থল থেকে সরালো পুলিশ। তবে অশান্তির জন্য বিজেপির ঘাড়েই দায় চাপিয়েছে তৃণমূল। শাসক দলের দাবি, নিশীথ প্রামাণিকই অশান্তি পাকাচ্ছে। নাটক করছে নিশীথ প্রামাণিক, মিথ্যা কথা বলছেন। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে গিয়ে সেখানে হামলা করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর, তারা প্রতিবাদ করেছেন। এখন নজর ঘোরাবার জন্য পায়ের তলা থেকে মাটি সরছে। গোয়ারা হারবে, এখনো হারবে, লোকসভাতেও হারবে, এখন থেকে নাটক করবে। মনোনয়নের পরে স্ক্রুটিনি পর্বেও বেলাগাম অশান্তি, চলছে হিংসাও। স্ক্রুটিনিতেই এই অবস্থা হলে মনোনয়ন প্রত্যাহারের সময় কি হবে ভেবেই আতঙ্কিত রাজ্যবাসী। নিউজ টাইম।